বৃহস্পতিবার লেবার অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডের উদ্যোগে একে অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্মাণ শ্রমিকদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, লেবার অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডের চেয়ারম্যান তথা বিধায়ক বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী। পরে এক সাক্ষাৎকারে তিনি জানান, লেবার অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডের উদ্যোগে নথিভুক্ত নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রায় 1,000 নির্মাণ শ্রমিক প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে। এই প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকদের মধ্যে 500 জন শ্রমিকদের এদিন বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়, যাতে করে তারা ভালো করে কাজ করতে পারে। আমাদের এটা লেবার অ্যান্ড আদার কনস্ট্রাকশন বোর্ড যেটা রয়েছে, এই বোর্ডের উদ্যোগে আজকে রেজিস্টার্ড যারা আমাদের শ্রমিকরা রয়েছেন কনস্ট্রাকশন লেবার, এদেরকে ট্রেনিং করিয়ে এদেরকে টুল কিটস দেওয়া। তা 1,000 মতো সংখ্যায় যারা ট্রেনিং করেছে এই বছরে, তাদেরকে এর মধ্যে থেকে 500 মতো লোকে কিটস দেওয়া হবে আজকে। অর্থাৎ তারা কাজটা যেন ভালোভাবে করতে পারে এবং আর্থিক একটা সাহায্য, তারা নিজেরা সেগুলো কিনতে হবে না। এক তো সরকার ট্রেনিংও করিয়েছে এদেরকে, পরবর্তীতে এখন কিট দেওয়া হচ্ছে, অর্থাৎ ভালো কাজ করতে পারে। আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস আমাদের রাজ্যটা ব্যাপক সংখ্যায় প্রায় 3 লাখ শহরী এবং গ্রামীণ মিলিয়ে 8.5 লাখ পরিবারে 3 লাখ লোক ঘর পেয়েছে, এবং এই সংখ্যাটা যে ঘর বানাতে গিয়ে যে মিস্ত্রির দরকার, এটার একটা বড় যোগান এখান থেকে। তো এটা বলতে পারে শ্রমিকদেরকে স্বনির্ভর করে তোলা, স্বনির্ভর তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই দিশাতে এই বোর্ডের লক্ষ্য এবং এই বোর্ড কাজ করে। ব্যুরো রিপোর্ট, সংবাদ 365 দিন।